নমস্কার বন্ধুরা কম্পেরটিভ দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পণ আর আমরা যেমনটা রেগুলার সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিস করি আর ছাব্বিশে আগস্ট দু হাজার কুড়ি বুধবারের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি চলুন ভিডিওটা শুরু করা যাক তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা এগিয়ে চলো টু পয়েন্ট জিরো চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো প্রথম যে নিউজটা রয়েছে সেটা হলো সেন্টার ফর্মস ন্যাশনাল কাউন্সিল ফর ট্রানজেন্ডার পার্সনস তো ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার পার্সন যারা নিজেদের জেন্ডার চেঞ্জ করেছেন তো তাদের জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের দ্বারা কিন্তু একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করেছে তো এই যে ন্যাশনাল কাউন্সিল তৈরি করা হয়েছে এই ন্যাশনাল কাউন্সিল চেয়ার করবে এটাকে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কিন্তু এই যে ন্যাশনাল কাউন্সিল এটাকে চেয়ারম্যান পদে নিযুক্ত হবে এখান থেকে তো এই ছিল ফার্স্ট এস খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই যে কাউন্সিল এটাকে চ্যাট করবে তো সঠিক উত্তর হবে বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট তো এটাকে সংক্ষেপে কিন্তু এস জে অ্যান্ড ই বলতে পারে এস জে অ্যান্ড ই কিন্তু বলতে পারে অপশান থাকতে পারে এরকম তো নেক্সট রয়েছে দেখুন নেক্সট নৌখাই নৌখাই এটা একটা এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল যেটা উড়িষ্যা এবং ছত্তিশগড়ে পালন করা হয় তো তেইশে আগস্ট দু হাজার কুড়িতে কিন্তু এই নখাই উড়িষ্যা এবং ছত্তিশগড়ে এই যে এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল সেটা কিন্তু পালন করা হয়েছে তো উড়িষ্যা এবং ছত্তিশগড় যেহেতু তো উড়িষ্যা এবং ছত্তিশগড় সম্পর্কে আমরা একটা তথ্য জেনে নেব তো প্রথমে উড়িষ্যা সম্পর্কে বলে দিই তো উড়িষ্যায় টাইগার রিজার্ভ আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা জানেন শিমলিপাল এবং ষাটকোশিয়া সাতকোশিয়া এবং সিমনিপাল নামে দুটো টাইগার রিজার্ভ রয়েছে উড়িষ্যায় এছাড়াও উড়িষ্যায় কিন্তু এলিফ্যান্ট রিজার্ভও রয়েছে এলিফ্যান্ট রিজার্ভটি কি সম্বলপুর মহানদী ময়ূরভঞ্জ এগুলো কিন্তু এক একটা এলিফ্যান্ট রিজার্ভ তো এছাড়াও উড়িষ্যার সিএমকে নবীন পাটনায়ক উড়িষ্যার গভর্নর গণেশী লাল উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর এবার আসি ছত্তিশগড় তো ছত্তিশগড়ে কিন্তু এর ক্যাপিটাল রায়পুর ছত্রিশগড়ের সি এমের নাম কি ভূপেশ ভাগল এবং ছত্রিশগড়ের গভর্নরের নাম অনুসুইয়া উকেই তো আমি আরেকবার রিপিট করছি খুব ইম্পর্ট্যান্ট ডেটা উড়িষ্যা এবং ছত্রিশগড়ে এই যে এগ্রিকালচারাল ফেস্টিভ্যালটা পালন করা হয় তো উড়িষ্যাতে টাইগার রিজার্ভ সেন্টার রয়েছে শিমলিপাল এবং সাতকোশিয়া এবং উড়িষ্যাতে এলিফ্যান্ট রিজার্ভ সেন্টারও রয়েছে সম্বলপুর এবং মহানদী এবং ময়ূরভঞ্জ তারপর উড়িষ্যার সিএম নবীন পাটনায়ক গভর্নর গণেশী এবং ক্যাপিটাল ভুবনেশ্বর এবং ছত্রিশগড়ের ক্ষেত্রে ক্যাপিটাল রায়পুর সিএম ভূপেশ ভাগল এবং গভর্নর অনুসুইয়া উকেই তো নেক্সট আমরা চলে যাব দেখুন ইন্ডিয়ার লংগেস্ট রিভার রোপওয়ে কানেক্টিং গুয়াহাটি অ্যান্ড নর্থ গুয়াহাটি তো গুয়াহাটি এবং নর্থ গুয়াহাটির মধ্যে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে কিন্তু ভারতের সবচেয়ে দীর্ঘতম রিভার রোপওয়ে তৈরি করা হচ্ছে কানেক্ট তৈরি তৈরি করা হচ্ছে তো এটা কিন্তু আসামে ব্রহ্মপুত্র নদ যেখানে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আসামে তো এই যে আসামের ক্যাপিটাল কি আসামের ক্যাপিটাল দিশপুর সিএমের নাম সর্বানন্দ সোনোয়াল তো আপনারা আমাকে জানাবেন আসামের গভর্নরের নাম কি আমরা কিন্তু প্রায়শই আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আর আসামে ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক রয়েছে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানুষ ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক ওরাং ন্যাশনাল পার্ক তো এরকম কিন্তু অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে খুব ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে ইন্ডিয়া উজবেকিস্তান ইন্ডিয়া উজবেকিস্তান কোচার ফার্স্ট ন্যাশনাল কোয়ার্ডিনেশন কমিটি মিট তো ইন্ডিয়া এবং উজবেকিস্তান কিন্তু প্রথম কোচার ফার্স্ট ন্যাশনাল কোয়ার্ডিনেশন কমিটির যে মিটিং সেটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে তো এখানে কিন্তু পরীক্ষায় কোশ্চেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট আসতে পারে পি আসতে পারে তো উজবেকিস্তানের প্রেসিডেন্টের নাম সাবকাত মিরজি ওয়েব এবং উজবেকিস্তানের পিএমের নাম আবদুল্লাহ আরিপ্রব এবং উজবেকিস্তানের ক্যাপিটাল হচ্ছে তাসখেন্দ আপনারা ক্যাশ তাসখ চুক্তি চুক্তির নাম শুনেছেন তাসখেন্ত বলে একটা সিনেমাও বেড়েছিলো তো লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে তো কীভাবে মৃত্যু হয়েছিল লালবাহাদুর শাস্ত্রী শাস্ত্রীর মৃত্যু হয়েছিল তাশখেনে গিয়ে তাশান্তে এগ্রিমেন্ট সাইন করতে গিয়ে তো ওটা আপনারা জানেন তো তাসখেন্তের কারেন্সি কিন্তু সরি উজবেকিস্তানের কারেন্সি কিন্তু ইম্পর্টেন্ট কারেন্সি এবং ক্যাপিটাল কিন্তু ইম্পর্টেন্ট বেশি পিএম এম এবং প্রেসিডেন্টের থেকে তাসখ তো ক্যাপিটাল এবং কারেন্সি কি কারেন্সি হলো উজবেকিস্তান সোম এস ও অ্যাক্সপোস্টপিএস এম সোম উজবেকিস্তানের কারেন্সি তো নেক্সট চলুন নেক্সট বলছে দেখুন দ্য হোস্ট ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ডাব্লুড্লু এফ ইন্ডিয়া অ্যান্ড এইচ তো ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল দু হাজার কুড়ি কিন্তু কেরলে হোস্ট করা হচ্ছে কেরালায় কিন্তু হোস্ট করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা কোশ্চেন আসতে পারে কোথায় হোস্ট করা হয়েছে ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল দু হাজার কুড়ি নেক্সট রয়েছে দেখুন নাভাল কমান্ডার্স কনফারেন্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি তো নাভাল কমান্ডার্সদের যে কনফারেন্স এটা কিন্তু উনিশ থেকে একুশে আগস্ট সম্পন্ন হয়েছে আর এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট তথ্য বলে দিচ্ছি যে নাভাল যে বর্তমানে নাভাল চিফ বর্তমানে নাভাল চিফের নাম করমবীর সিং অ্যাডমিরাল করমবীর সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কত থেকে কত তারিখের মধ্যে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে উনিশ থেকে একুশে আগস্টের মধ্যেই নেভাল কমান্ডার কনফারেন্স অফ টু অনুষ্ঠিত হয়েছে নেক্সট রয়েছে গুগল কিন্তু দ্য হোয়ার স্কুল বলে এই যে ফাংশান এটা কিন্তু লঞ্চ করেছে তার একটাই কারণ তার অবশ্যই কারণটা হলো অনলাইন এডুকেশানকে প্রমোট করার জন্য অনলাইন এডুকেশানকে প্রমোট করার জন্য গুগল কিন্তু দ্য এনি হোয়ার স্কুল এটা কিন্তু লঞ্চ করেছে তো বর্তমানে দেখছেন যে কোভিড নাইন্টিনের সময় অফলাইনে স্কুল এবং স্কুল কলেজে যাওয়া সম্ভব হচ্ছে না তার সাথে সাথে অফলাইনে পড়াশোনাও সম্ভব হচ্ছে না তো অনলাইনে আমাদের যতটা সম্ভব অনলাইনে আপাতত চেষ্টা করতে হবে কারণ কোনো কিছুর জন্য তো কোনো কিছু আটকে থাকে না তো অনলাইনকে আমাদের বেছে নিতে হবে তো এই জন্য কিন্তু গুগল খুব উদ্যোগ নিচ্ছে এখানে কিন্তু তার খুব বড়ো একটা মার্কেটের ফেসিলিটি আছে মার্কেটের মার্কেট পাওয়ার কিন্তু খুব একটা বড় একটা সম্ভাবনা আছে তো নেক্সট দেখুন গ্যাওফেন ফেন নাইন জিরো ফাইভ গাওফেন নাইন জিরো ফাইভ এটা কিন্তু চায়নার রিসেন্টলি লঞ্চ করবে চায়না নিউ অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট গাওফেন ফেন নাইন জিরো ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে চায়না কিন্তু নতুন নিউ অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট গাওফেন নাইন জিরো ফাইভ এটা কিন্তু লঞ্চ করবে নেক্সট দেখুন এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বইটা ইম্পর্টেন্ট বলা ভুল বই এবং বইয়ের লেখক ইম্পর্টেন্ট বেশি কেননা রিসেন্টলি ঘটনাটা ঘটে গেল তো এই নিয়ে কিন্তু একটা তোলপাট চলছে এখনও পর্যন্ত এইটা রেশ কিন্তু এখনও যায়নি তো সেহেতু কিন্তু পরীক্ষায় আসতে পারে তো দিল্লি রায়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি দ্য আনটোল স্টোরি বইটা মনিকা অরোরা সোনালি চিতলকর এবং প্রেরণা মালহোত্রা লিখেছেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে দিল্লি রায়র্স টু থাউজেন্ড টোয়েন্টি দ্য আনটোল্ড স্টোরি নেক্সট দেখুন টু থাউজেন্ড টোয়েন্টির তেইশে আগস্ট ইন্টারন্যাশনাল ডে ফর দ্য রিমেম্বারেন্স অব স্লেপ ট্রেড অ্যান্ড ইটস অ্যাভলিউশান এর আগে আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে এবং আফ্রিকান কান্ট্রির থেকে মানুষজনকে নিয়ে যে ট্রেড করা হতো তো সেই যে ট্রেড মানে স্লেপ ট্রেড করা হতো যেগুলো তো সেই স্লেপ ট্রেড সম্পর্কে এবং এই স্লেপ ট্রেডে যারা অ্যাবুজ হয়েছে এবং তা সেই স্লেপ ট্রেডের ব্যাপারটা এটাকে অ্যাবলিউশনের জন্য যত পদ্ধতি নেওয়া হয়েছে এবং এই যে অ্যাবলিউশান এটাকে স্মরণ করার জন্য কিন্তু তেইশে আগস্ট ইন্টারন্যাশনাল ডে ফর দ্য রিমেম্বরেন্স অব দ্য স্লেপ ট্রেড অ্যান্ড ইটস অ্যাভলিউশান পালন করা পালন করা হয় তো নেক্সট রয়েছে উড়িষ্যা ইন্ট্রোডিউসড বাই ফ্লোক ফিশ ফার্মিং টেকনোলজি তো উড়িষ্যা কিন্তু এই যে সরি বায়োফ্লোক আমি বায়োফ্লোক বলে ফেলেছি বায়োফ্লোক ফিশ ফার্মিং টেকনোলজি এটা রিসেন্টলি কিন্তু উড়িষ্যা ইন্ট্রোডিউস করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উড়িষ্যা সম্পর্কে আজকে আমি বলে দিয়েছি তো উড়িষ্যার ক্যাপিটাল উড়িষ্যার গভর্নর উড়িষ্যার সি এম উড়িষ্যায় কী কী ন্যাশনাল পার্ক রয়েছে আমি আরেকবার রিপিট করছি উড়িষ্যা টাইগার রিজার্ভ রয়েছে শিমলিপাল সাতকোশিয়া এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে সম্বলপুর মহানদী ময়ূরভঞ্জ সি এম নবীন পটনায়ক গভর্নর গণেশী লাল এবং ক্যাপিটাল ভুবনেশ্বর তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স অল্প সময় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেসে ভুলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ